জল নিকাশি নিয়ে তীব্র অসন্তোষ মানিকচকে। মানিকচকে জল নিকাশি ব্যবস্থা নিয়ে শাসক বিরোধী তর্জাতুঙ্গে। নেই জল নিকাশি, ভোটের আগে শুরু রাজনৈতিক কোন্দল। ভোট আসে, ভোট চায়, জল নিকাশি ব্যবস্থার হয় না সুরাহা। এবার সরব হলেও মালদা জেলা মানিকচক ব্লক বিজেপি নেতৃত্ব। সামান্য বৃষ্টি হলে হাঁটু জ্বরে থই থই করে মালদার মানিকচকের মথুরাপুর চৌরঙ্গি। গোটা ঘটনায় শাসক দল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ব্যক্ত করেছে বিজেপি। সরকার দুর্নীতি বা সরকার সর্বত্রই দুর্নীতি। আজকে মানিকচক গ্রাম পঞ্চায়েত, মথুরাপুর গ্রাম পঞ্চায়েত মানিকচক ব্লক, এইখানে দেখতে পাচ্ছেন একটু বৃষ্টি হলে চৌরঙ্গি মোড় জনবহুল এলাকা, উতনিবাসী প্রচুর লোক যাতায়াতের, এবং মালদা থেকে রতুয়া থেকে একটা লিঙ্কম্যান রাস্তা এটা মথুরাপুর চৌরঙ্গি মোড়, একটু বৃষ্টি হলে এক হাঁটু কোমর অবধি জল হয়, কিন্তু দীর্ঘদিন থেকে এই সমস্যা আছে। তোলামূল দুর্নীতিবাজের নেতা নেত্রীর বিধায়কের কোনো কাজে খবর নাই, সাংসদের কাছে খবর নাই এখানে, অথচ প্রায় এইখানে নোংরা জল চারদিকে ছিটায়, দোকানপাট বন্ধ থাকে, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তারা সমস্যায় পড়তে হয়। দীর্ঘদিন দেখার পরে আমাদের এইখানকার আপামর জনগণ বলছে এর সুরাহা চায়। ভারতীয় জনতা পার্টি জনগণের জন্য সর্বদাই, মথুরাপুর বাসীর জন্য আমরা এই আন্দোলনে নেমেছি। আমরা রাস্তা পথ অবরোধ করেছি, এইখানে একটাই উদ্দেশ্য, স্থায়ী সমাধান হওয়া চাই। চোরের রাজা আসবে এখানে অভিষেক, আর এইখানে চোরের রাজা রানী আছে, এইখানকার জামাই রাজা, অথচ ওদের এটা দিয়ে হাজারবার যায় তার চোখে লাগে না। তৃণমূল কাটপানি নিতেই ব্যস্ত, তাই উন্নয়ন তারা কি করবে জানে না। এদিকে পাল্টা আক্রমণ বিজেপি। সাধারণ মানুষের দাবি যত দ্রুত সম্ভব ব্যবস্থা করা হোক জল নিকাশির। ডোবা নাকি রাস্তা বুঝতেই পারবেন না, মথুরাপুর চৌরঙ্গি মোড়ের এই হাল। মঙ্গলবার দুপুর নাগাদ জল নিকাশি ব্যবস্থার দাবি তুলে পথ অবরোধ মানিকচক ব্লক বিজেপি নেতৃত্বের। জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, ডেভেলপমেন্টের দায়িত্ব তার ছিল, এখন তিনি জেলা পরিষদের সদস্য আছেন বিজেপি। সেক্ষেত্রে উন্নয়নের যে কাজ করা দরকার ছিল, উন্নয়নই দরকার ছিল। পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে সমান অধিকার দেওয়া হয়, তিনি ডেভেলপমেন্টের কাজ না করে যেখানে যেখানে মমতা ব্যানার্জির উদ্যোগে বিভিন্ন ধরনের রাস্তার কাজ হচ্ছে, পথশ্রী রাস্তাশ্রী, যখন কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার যখন পশ্চিমবঙ্গের সমস্ত অর্থ বরাদ্দ বন্ধ করে দিচ্ছেন, তখন রাজ্য সরকার তার সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন বিভিন্ন ধরনের রাস্তা প্রকল্প নিয়ে, তখন ইনি কালকে যেহেতু অভিষেক ব্যানার্জির কর্মসূচি আছে 3 এবং 4 তারিখে মুখ্যমন্ত্রী আসবেন, মানুষকে বিভ্রান্ত করে তার কলঙ্কটাকে ঢেকে দেবার জন্য, মানুষ যাতে তার প্রতি থুতু ছেটাতে না পারে, আঙুল তুলতে না পারে, সেই কারণে মানুষকে আইওয়াস করে দেবার জন্য এই ধরনের কর্মসূচি গ্রহণ করে। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা সাংগঠনিক বিজেপি সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মণ্ডল, মালদা জেলা যুব মোর্চার সহসভাপতি সুভাষ যাদব, মানিকচক বিজেপি মণ্ডল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ আরো বিশিষ্ট ব্যক্তি। দফায় দফায় চলে বিক্ষোভ এবং পথ অবরোধ। খবর পেয়ে ছুটে আসে মানিকচক থানার পুলিশ, আটকে পড়ে বহু যানবাহন। অবশেষে পাল্টা জবাব দিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি। প্রশাসনের আশ্বাস পেয়ে উঠে যায় অবরোধ। বিবরণ পোস্ট এভিএন বাংলা।